Hello everyone, welcome back to my channel. So, already I have my first video posted on the channel. And I told you about money exchange because Thailand is the most important thing in money exchange. So, now I am going to the Chandni Chowk metro station. Two number gate diye berolam ebare Orijit da amader ke niye jabe rastay guide kore to oder ke o dekhai ekbar didi ache ar shonge oi je chatterji jacche ei je di ache ae chatterji ektu hi bolo hello ei je chatterji hello hello korche jak ekhon amra jacchi hocche towards that store tar naam ekhono mon to Orijit da amake boleni bolche suspense mon hocche ano sunday suspense cholche byapar ta to money exchange korte chhi prothom bar khub excited কারণ দেশের বাইরে যাবো তো কারণ আলাদাই মজা তো যাই আমরা দেখাতে থাকবো তো এখন আমরা চলে এসেছি যে মার্লিন চেম্বার্সের সামনে এরই আশেপাশে কোথাও হবে সামনে দেখতে পাচ্ছি দা লালিত গ্রেট ইস্টার্ন এখানে এইচপি এর একটা কিছু রয়েছে হ্যাঁ এটাই নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডস আমার এই মিউচুয়াল ফান্ডসে টাকা আছে এই এই এটা এটাতে আমার অনেক টাকা আছে যদিও আমি গরিব কিন্তু মিউচুয়াল ফান্ডসে একটু টাকা বাকা রাখা উচিত গরিব মানুষের টাকা আমরা লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি আর এই যে অ্যাম্বিশন এখানে আমাদের হচ্ছে মানি এক্সচেঞ্জ হবে এই যে অ্যাম্বিশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তো প্ল্যানে চেঞ্জ ফার্স্টে ফার্স্ট ফ্লোরে রয়েছিলাম বাট অ্যাকচুয়ালি ওটা ফোর্থ ফ্লোর হবে এখন ফোর্থ ফ্লোরের দিকে যাচ্ছি একটু সময় লাগবে কতটা ঠিক আছে একটু সময় লাগবে বিকজ অনেকগুলো কারেন্সি প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 2 লাখ তো একটু টাইম লাগবে সো আই এম ওয়েটিং তো এই হচ্ছে আমরা এখন ফোর্থ ফ্লোরে চলে এসেছি আর ঢুকছি এখন দেখা যাক দাদাদের সাথে কথা হবে তো একটা ছোট সমস্যা সেটা হচ্ছে আমরা যখন এখানে এলাম টাকাগুলো নিয়ে আমি টোটাল আমরা তিনজন যাচ্ছি তো পার পার্সন আমরা 70,000 INR ক্যাশ রেখেছি নিজেদের কাছে তো এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে একদিনে কিন্তু 50,000 লিমিট তো আপনাদের কাছে যদি টাকাটা অনলাইনে থাকে তাহলে প্লিজ কিপ ইট লাইক দ্যাট অনলাইনে বা ব্যাঙ্ক ট্রান্সফারে কিন্তু আপনাদেরই সুবিধা হবে বিকজ যদি এইভাবে মানে ক্যাশ নিয়ে আসেন তাহলে কিন্তু একদিনে 50,000 বেশি এরা আপনাকে কনভার্ট করে দেবে না তাহলে তখন আপনাকে দুদিন আসতে হবে সেটা একটা হেক্টিক তো সব থেকে যেটা বেস্ট হয় যে পার্সেন্ট যাচ্ছে তার নামে যদি জিপে বা ফোনপে থাকে তো আপনারা ডিরেক্ট পুরো টাকাটা এসে একেবারে ট্রানজাকশন করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না সঙ্গে সঙ্গে ওরা কনভার্ট করে দেবে যেহেতু আমরা এটা করিনি তো এখন আমি আর অরিজিৎ আবার যাচ্ছি টাকাগুলোকে আবার ব্যাংকে ফেলবো ফেলে তারপর সেটাকে কনভার্ট করবো তো আমরা যাচ্ছি দাদা আসেন আমাদের সাথে সাহায্য করার জন্য তো ওদের বলতে থাকবো আর এই জিনিসগুলো কিন্তু জানতাম না আগে যেহেতু যাচ্ছে তোমরাও যারা এখনো পর্যন্ত মানে বাইরে কোথাও যাওনি তাদের কাছেও আশা করি ইনফরমেশনটা হেল্পফুল হবে আর তোমরাও যদি মানে অন্য কোথাও দিয়ে করিয়ে থাকো আমাকে জানিও আমিও মানে খোঁজ খবর রাখবো কারণ এই প্রথম দেশের বাইরে যাচ্ছি তো এরপর হয়তো আবার ইচ্ছে হবে যাওয়ার তো তোমরা যারা এখনো যাওনি তাদের জন্য আশা করি এটা যদি ইনফরমেশনটা তোমাদের ফ্রুটফুল লাগে আমার চ্যানেলটা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমরা পুরো থাইল্যান্ডের একটা ব্লগ দেখতে পারো যেটা আমার খুব ইচ্ছা আছে বানানো আর আমি মানে ভিডিও বানাতে বানাতেই যাবো আমরা স্টেট ব্যাংকের দিকে যাচ্ছি তো ফাইনালি পার্ট মিটলো SBI এর এই SBI টাকা ফেললাম সত্যি কথা বলতে কতগুলো টাকা একবারে ব্যাংকে ঢুকছিল নিজেরই কেমন লাগছিল কারণ খুব কষ্ট করে রোজগার করতে হয় মানুষ রিক্সা চালিয়ে ঠেলা চালিয়ে মানুষ রোজগার করে তো টাকা খুব ক্রুশিয়াল খুব কষ্ট করে সবাই কষ্ট করেই রোজগার করে কারণ মুখ দেখে টাকা দেয় না কেউ তো এবার টাকাগুলো আমরা নিয়ে অফিসটায় যাবো যেখানটা কারেন্সি এক্সচেঞ্জের জন্য তো এটা এখন এই যে ডালহাউসের মোড়ে আছি আমরা এই যে BSNL ভবন এই লেখা কারেন্সি অফিস এইদিকে তো আমরা এইদিকেই যাবো তখন আমি তোমাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটাও বলে দিয়েছিলাম বাট সত্যি কথা বলতে খুব এক্সাইটেড লাগছে নিজেকে কারণ একটা অন্য দেশে যাব তার এই যে মজাটা আর জাস্ট দুটো দিন এই দুটো দিন যেন আর কাটতে চাইছে না আর এই যো তথাকথিত কলকাতার সেই বিখ্যাত জিনিস পানের পিক
যে কোনো ভালো জিনিস নোংরা করার জন্য কলকাতাতে লোকজন আছেই, প্লিজ এগুলো আর করবেন না। মানে আমাদেরই তো শহর, আমাদেরই মানে দেশ, আমাদেরই শহর, সব কিছু তো আমাদেরই। মানে আমি একটা সিরিয়াসলি বলছি, সেটা জ্ঞান দেওয়ার জন্য নয়, আমি যখনই কিছু খাই আমি আমার ব্যাকপ্যাক ক্যারি করি, আর ব্যাকপ্যাকের সাইডে যেখানে ওয়াটার বটল রাখার জায়গা ওখানে সবসময় ফেলে রাখি। আপনারাও তাই করুন না, রাস্তাঘাটে দেখুন না। আপনারা যারা ডালহৌসির দিক দিয়ে আসবেন, তারা এই পরিবহন ভবন দেখতে পাচ্ছেন, এর পাশ দিয়েই আমরা ঢুকব। এইচডিএফসির অফিস আছে। তো ফাইনালি এই যে আমাদের টাকাটা এসে গেছে, এই যে হচ্ছে থাইল্যান্ডের ভাট। একটু ধরো ক্যামেরাটা, আমি সবাইকে একটু দেখাই। তো এই যে এই হচ্ছে থাইল্যান্ডের ক্যাপ। আহ, সে নতুন বইয়ের মতো গন্ধ। থাইল্যান্ডের কারেন্সি, থাইল্যান্ডে গিয়েও নিজেকে বড়লোক বড়লোক মনে হবে। যাই হোক, আচ্ছা ভদ্রলোকের নাম কি? থাইল্যান্ডের রাজা, তোমাকে একটা প্রণাম। এই যো, এই এত টাকা আমার, গরিবদের জন্য অল্প টাকা, সিল খোলা, বড়লোকের টাকা। এই যো দেখছো, থাইল্যান্ডের টাকা, খেলনার টাকা মনে হচ্ছে। হ্যাঁ, অরিজিৎদা নিয়ে যাচ্ছে 1,00,000 কত? অ্যাকচুয়ালি আমরা সবাই নিয়ে, মানে আমি নিয়ে যাচ্ছি 70,000, দিদি নিয়ে যাচ্ছে 80,000, অরিজিৎদা নিয়ে যাচ্ছে 80,000। এবারে যেহেতু ওই 50,000 একটা লিমিটেড ব্যাপার আছে, তাই জন্য আমরা 50-50 করে নিয়েছি, বাকিটা অরিজিৎদারই। কিন্তু আলটিমেটলি এখানে আমাদেরও টাকা আছে, তো এত ভাও খাওয়ার কিছু নেই। আমার দিদি আর আমাকে অপমান করা। হ্যাঁ, এবার অরিজিৎদাকে দেবো, টাকাগুলো গুনতে হবে। হ্যাঁ, তো টাকাগুলো গুনুক। কত টাকা তোমার কাছে? হ্যাঁ, একটু দাও না, ধার দাও না। না না, রেট যদি কিরম কম হয় আমিও সবাইকে বলবো যে রেট কম আছে। আপনাদেরকে পুরো দেখালাম যে পুরো টাকা কনভার্ট হয়ে গেছে, এখন মানে শুধু যাওয়ার অপেক্ষা। যাক, অফিসটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা যদি চান এখান থেকে করাতে পারেন। এরা ট্রাভেল অ্যান্ড ট্যুর অর্গানাইজও করে, তো খুব ভালো ব্যবহার। আর সব থেকে বড়ো কথা, আমি অনেকগুলো জায়গায় ঘুরেছি, কেউ আমায় প্রাইস দিচ্ছে 2.56, 2.57, 2.53, বাট এখানে সব থেকে চিপেস্ট পেলাম 2.5। ইয়েস, আজকের দিনে দাঁড়িয়ে, আজকে কত তারিখ? 24 তারিখ, 24th February দাঁড়িয়ে সব থেকে চিপেস্ট মানে প্রাইসে আমি থাইভাট পেলাম, সেটা হচ্ছে 2.5 কারেন্সিতে। তো আমি টোটাল 70,000 নিয়ে যাচ্ছি, যদি কনভার্ট করি ওই 28,000 ভাট আমি ক্যারি করছি থাইল্যান্ডে। তো তোমাদেরকে দিয়ে দিলাম, আর এবার তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো, কমেন্টে আমায় জানিও, অ্যান্ড উইশ মি লাক, বিকজ এটা আমার ফার্স্ট ফ্লাইট। আর এরপর দেখা হচ্ছে, আরও কথা হবে, তোমরা কমেন্টে যত আমায় জানাতে থাকবে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শুনতে থাকবো, আমি সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, আর এর পরের ভিডিও ডিরেক্ট এয়ারপোর্ট। ভালো।